বিজ্ঞান ভারতী হল এটা সর্বভারতীয় বিজ্ঞানের উপর কাম করা অনুষ্ঠান, স্বদেশী সায়েন্স মুভমেন্ট উইথ স্বদেশী স্পিরিট, যে ভারতত বিজ্ঞানের দিকত থাকা অবদান ছাত্র ছাত্রী আর রাইজর মাজলৈকে লৈ যোৱা। আর সেই উদ্দেশ্যে বিজ্ঞান ভারতী 1982 সনেরপর কাম করে আহি আছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বেঙ্গালোরত প্রথম 1982 সনত স্বদেশী সায়েন্স মুভমেন্টে ইয়ার আরম্ভণি ঘটিছিল। আর এই বিজ্ঞান আর বিজ্ঞানের যে প্রসার আর প্রসারতার ক্ষেত্রে বিজ্ঞান ভারতীয় যে কাম করে আছে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসরোই বিজ্ঞান ভারতীর লগত যা নভেম্বর মাহত এখন MOU সাইন করেছিল, যে ভারতবর্ষর চুকে কোণে বিজ্ঞান ভারতীয় এই ইসরোর এই যে আউটরিচ প্রোগ্রাম যেটু স্পেস অন হুইলস সেখন আমি লৈ যাম। তেওঁলোকৰ গোটেই ভারতবর্ষত এনেকা 5খন বাস আছে আর আমি 5খন বাসকে গোটেই দেশের বিভিন্ন প্রান্তত লৈ গৈছো। আর নভেম্বরের পর এতিয়ালৈকে আমি প্রায় 40 লাখ লড়া ছোৱালীক আমি ভারতত দেখাবলৈ সক্ষম হৈছো। আর অসমত এই ক্ষেত্রত আমার আরম্ভ হল যোৱা 10 তারিখের পর মহর্ষি বিদ্যামন্দির স্কুলত আমি আরম্ভ করলো। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু ডাঙরিয়া আর মাননীয় সাংসদ মঙ্গলদৈর দিলীপ শইকীয়া ডাঙরিয়ার উপস্থিতিত তার শুভারম্ভ ঘটিছিলে। লগতে নেসাকর ডাইরেক্টর যি ইসরোর একটা অনুষ্ঠান আমার শিলংত আছে তার ডাইরেক্টর ডক্টর SP আগরওয়াল জিও পার্সোনেলি তাতে উপস্থিত আছিল। আর গুয়াহাটিত আমি আরম্ভ করি, গুয়াহাটির পিছত আমি জাগিরোদ, জাগিরোদর পিছত মরিগাঁও, মরিগাঁওয়ের পিছত যাকালি আমি নগাঁওত আছিলো, আর আজি আমি ইয়াতে কলিয়াবরের আয়ুষ পাবলিক স্কুলের লগত আমি যোগদান করে আমি এই কার্যটা সম্পন্ন করছো। আর আজি আহি ইয়াতে সচাই যথেষ্ট অভিভূত হয়েছো যে ইমান ভিতরত থাকা লড়া ছোৱালীর মাজতো যি বিজ্ঞানিক যি এটা বিজ্ঞানের প্রতি জানার যে তেওঁলোকৰ ইচ্ছা, এই বস্তুটো যে আমি আসল ক্ষেত্রত আজি মই সাফল্য বুলি কওঁ। কারণ কলিয়াবরের নিচিনা জখলাবন্ধার জায়গা এটুকুরাত আহি আমি এনেকা প্রতিভাবান লড়া ছোৱালী দেখা পায় আমি নিজকে সৌভাগ্যমণ্ডিত বুলি ভাবিছো। আর লগতে এই যে কার্যক্রমটা যেটা আমি লৈছো সেইটো সচাই আমার কারণে সফল হয়েছে বলে আমি নিজেই অনুভব করছো। আর ইয়ার পিছত আমি তেজপুরত যাম, তারপর আপনার ওদালগুড়ি, শিপাঝার, বাইহেটা চারিআলি, রঙিয়া, নলবাড়ি, তারপর পাঠশালা গৈ এনেকে আমি গুৱাহাটীত এই প্রথম ফেজর সমারোহ করিম। আকৌ সেকেন্ড ফেজ আমি আকৌ পূজার পিছত আরম্ভ করিম, আর তারপর থার্ড ফেজ আমার এপ্রিলত আরম্ভ হব। গতি এই তিনটা কার্যক্রমের মাজেদি আমি চুকে কোণে প্রায় 10 লাখ লড়া ছোৱালীক আমি লাভবান্বিত করিম বলে আমি সংকল্পবদ্ধ হয়ে আমি এই কামত আগবাড়ি আহিছো। উদ্দেশ্য এটাই যে আমার গাঁৱৰ ছাত্র ছাত্রী সকল যখন মেধাবী বা যখন বিজ্ঞানের প্রতি রাপ আছে মহাকাশ বিজ্ঞানের প্রতি আমি দুটা নতুন কথা কেনেকে শিকাব পাৰো। আর ইয়াত দেখিব আপনার বিভিন্ন ধরনের রকেটর ইঞ্জিন ইত্যাদি আছে, তো আমি তো রকেটর ইঞ্জিন তো ইমান ঘরতে বহি চাবা বস্তু নহয়। গতি বাসখনত ইসরোয় নিজে আমার ওসলে পঠাই দিছে যাতে ইয়ার পর লড়া ছাড়া ওসরপা চাই কেনেকানো থাকে, কিমান ডাঙর হয় তার যে ডাইমেনশন, রিয়েল লাইফ যুক্ত ছবি সে যাতে অভিজ্ঞতা লাভ করব পারে, তার কারণে ইয়াত রকেটর ইঞ্জিন সহ আর যিনি ইসরোর যিনি মানে অভিযান সফলতায় সম্পাদন করলে তার ওপর একটা চমু বিবরণী বাসখনের প্রদর্শনী করা হয়েছে। আর এই গোটেই পদক্ষেপটা লওয়ার ক্ষেত্রে বিজ্ঞান ভারতী যে আমার সংস্থা আছে বিজ্ঞান ভারতীর একটা অভূতপূর্ব আমার প্রতি অবদান আছে। মানে আমার রাজীব দা আছে, রাজীব দাকে মানে মুখে বিজ্ঞান ভারতী দুয়াখা আপনার আগত অবগত করবেন। ইয়াত 10খন স্কুলে সম্পূর্ণ অংশগ্রহণ করেছে, আয়ুষ পাবলিক স্কুলে গোটেই বস্তুটা আয়োজন করেছে কলিয়াবর ভিত্তিক। ইসরোর আমার ডক্টর ঋতু অনিল কুমার আহিছে, তেখেত নর্থ ইস্ট স্পেস এপ্লিকেশন সেন্টার যেটা ইসরোর একটা সংস্থা শিলংত আছে তারপর আহিছে। তেখেতর মূল কামেই হয়েছে ছাত্র ছাত্রী সকলের লগত এনেকুৱা ধরনের অনুষ্ঠানবিলাকত আহি পেলানি অন্তরঙ্গ বার্তালাপ করা, তারপর বিজ্ঞানের সন্দর্ভত কিবা কিবি বার্তালাপ করা। গতি থাকিব এটা অল্প দেরি, যখন ছাত্র ছাত্রী ব্যক্তিগতভাবে পায় আজি বহুত আমি দেখি আমি বহুত প্রশ্ন উত্তর আছে, তো আমি ভাবিবই নো যে আমার লড়া ছাড়িবিল ইমান বেশি আপডেটেড যে আমি বিদ্যালয় কেউ মহাকাশ বিজ্ঞানের ওপর আমি বিশদ অধ্যয়ন দিয়াব নয় পাঠদান করব নয়, তথাপিও মোবাইলের মাধ্যমেদি হোক প্রত্যেক বিদ্যালয় আজি কি সরকারি বিদ্যালয় কি বেসরকারি বিদ্যালয় যে সুযোগ পাইছে তার কারণে আমি আয়ুষ পাবলিক স্কুলের পর যথেষ্ট আমি নিজে একটা আনন্দিত আনন্দ লাভ করছো এই পদক্ষেপের কারণে।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।